হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তুমি সুব্রতি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে একটা পুজো আছে, তো ওই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে দেখো, এখন স্নান করে এসেছি। দেখো এখনো মাথা ভিজা, মানে মাথা গামছা বাঁধা মাথায়। তো এখনো মানে সারাদিন কাজ করতে করতে দেরি হয়ে গেছে, তো তার জন্য মানে একটু দেরি হয়ে গেছে, সারাদিনটা বেজে গেছে। এখন স্নান করে এসেছি আর এখন রান্না করবো, মানে নিরামিষ রান্না। এই যে দেখো, এখানে কড়াইতে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর কাজ করার ফাঁকে ফাঁকে এখানে ঠাকুর বসবে, এখানে ঠাকুর বসবে। তো তার জন্য এই যে দেখো লাইট নিয়েছি, লাইট লাগাচ্ছি, কাপড়টা এখন টানিয়ে দিয়েছি, আর এখন লাইটগুলি লাগাবো। এই যে আর এই যে দেখো, এই যে দেখো দুষ্টু সোনা কি করছে, এই যে দেখো দুষ্টু কি করছে, দুষ্টু কি করছে, এই যে দেখো মোবাইল দেখছে, মোবাইল দুষ্টুটা মোবাইলের পাগল। এই দেখো মোবাইল দেখছে, হাই বলো হাই বলো। এই দেখো পিড়ির মধ্যে উঠে দাঁড়িয়ে আছে, মোবাইল দেখছে, এই যে মোবাইল ধরার জন্য চেষ্টা করছে, হাই বলো হাই বলো, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো, মোবাইল দেখো। তো আজকে কী পূজা ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে কী পূজা হতে চলেছে, পুজোটা হবে সন্ধ্যাবেলায়। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, আমি মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে এখন আমি মুগ ডালটা আস্তে আস্তে ভাজা করে নেব, কারণ এটাকে দিয়ে আমি মানে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য মুগ ডালটা এখন ভাজা করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আগেই বাঁধাকপির আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো এখন বাঁধাকপিটা বসিয়ে দিলাম। আর এই যে এদিকে দেখো খিচুড়ি জলটা মানে খিচুড়িটা মোটামুটি সিদ্ধ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফোড়ন দেওয়া হয়নি, আর একটু হবে, তারপর ফোড়নটা দিয়ে দেব। তো এই যে দেখো বন্ধুরা, আমার খিচুড়ি হয়ে গেছে, আর এই যে বাঁধাকপিও মোটামুটি হয়ে গেছে, কারণ আমার হাতে সময় খুব কম। আর এই যে দেখো এখানে ঠাকুর সাজিয়ে ফেলেছি, তো ওই রান্নার কাজে ফাঁকে ফাঁকে যতটা সম্ভব আমি সাজানোর চেষ্টা করলাম। আর হ্যাঁ, সব বাড়িতে সবাই কাজ করেছে, সবাই মিলেই করেছি। আর এখানে কার্পেট পেতে দেওয়া হয়েছে, কারণ মানুষ এসে বসবে, ঠান্ডার দিন প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। আর এখানে আছে ফুল বেলপাতা, আর এই যে জল মগ দেওয়া হয়েছে, কারণ এগুলি অঞ্জলির জন্য দেওয়া হয়েছে। আর এখানে চন্দন দেওয়া হয়েছে কপালে ফোঁটা দেওয়ার জন্য। এই যে দেখো বন্ধুরা, এখানে অনেক প্রসাদের প্যাকেট বানিয়ে রাখা হয়েছে, কারণ উপাসনা শেষ হলেই মানুষকে প্রসাদ দিতে হবে তার জন্য। আর ওইদিকে উপাসনা প্রায় শেষের পথে, এখন অঞ্জলি শুরু হয়ে গেছে, তোমাদেরকে এখন অঞ্জলির জায়গাটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন অঞ্জলি দেওয়া শেষ। আর অঞ্জলির যে পুষ্পাঞ্জলিগুলি, ওইগুলি মা ঠাকুরের চরণে দিচ্ছে। আর এদিকে এখন সব কিছু শেষ হয়ে গেছে, তো এখন সবার হাতে প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই এখন প্রসাদ নিয়ে বাড়ি চলে যাবে। আর এখানে উপাসনার একজন জেঠু প্রণামীর মানে টাকাটা যে পাওয়া মানে পেয়েছে, ওইটা আর কি রিসিট কেটে দিচ্ছে আমাদেরকে।
তো উপাসনা তো পুরোপুরি শেষ হয়ে গেল, তোমরা দেখতেই পেলে বন্ধুরা। আর এই যে উপাসনার যে মানে পেছনের যে ডেকোরেশনটা, লাইটিং করা, কাপড় লাগানো, ওইগুলি সব আমি নিজেই করেছিলাম রান্নার ফাঁকে ফাঁকে, কিছুটা তোমাদেরকে দেখিয়েছি। তো কেমন হয়েছে ডেকোরেশন তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো এদিকে পাশের বাড়ির বৌদি মানে দাদার মেয়ে ছেলে ওরা জেঠিমণি ওরা সবাই এসেছে এখন প্রসাদ নিতে। আর এই যে সবাই মানে কথা বলছে তো তারা এখন প্রসাদ নেবে। কান্ন করে করে তো বসে এখন শেষ হয়ে গেছে। এই যে দেখো, এই যে দেখো কি করছে, বাড়িতে চলে যাচ্ছ? না না, কোথাও পিকনিক, পিকনিকে যাবে এখন? এই দিকে দেখো, ই ঠিক আছে, জুতো পরা শেষ, আবার আসবে, পিসিকে নিয়ে আসবে। তো ও এখন চলে যাচ্ছে, আমাকে বকাবকি করছে, ভিডিও করছে, বলে এই যে দেখো যাবো, আসবি আবার, ও চলে যাচ্ছে। তো বন্ধুরা আজকে আমাকে অনেক কাজ করতে হলো, তোমরা সবাই দেখতেই পেয়েছো। আর আজকে প্রচণ্ড ঠান্ডাও ছিল, তো যদিও কাজ মানে কাজের ফাঁকে ফাঁকে তোমাদেরকে যতটা সম্ভব ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আমাদের বাড়িতে উপাসনা ছিল, তোমরা দেখতেই পেয়েছ। আর পুজোটা ছিল সন্ধেবেলা, মানে সন্ধে 6টা থেকে 7টা পর্যন্ত ছিল। তো মানে এতটা কাজ করতে হলো যে সবটা দেখানো তোমাদেরকে সম্ভব হয়নি, তবু যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো উপাসনা শেষ হলো, লোকজন চলে গেছে, মানে প্রসাদ নিয়ে লোকজন চলে গেছে, তোমরা দেখতেই পেয়েছ। আর আমরাও খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বিছানায়। তো ভিডিওটা এখন পর্যন্ত এন্ড করিনি, তার জন্য ভিডিওটা এন্ড করতে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে খুব কুয়াশা পড়লো, মানে রোদ উঠিনি একদম, আজকে 2-3 দিন ধরে এমন হচ্ছিল, তো একদম রোদ উঠিনি। তো প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু এতই কাজ করতে হয়েছে, কাজের মানে কাজের চাপে ঠান্ডাটা গায়ে লাগেনি। এখন যখন খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বুঝতে পারছি কতটা ঠান্ডা। আর আমি এখন বিছানার মধ্যে আছি, বিছানায় মানে উঠে গেছি, এই যে দেখো ল্যাপ ট্যাপ নিয়ে বসে আছি, ল্যাপের নিচে ল্যাপ কম্বল গা মানে গা দিয়ে এখন শুয়ে পড়বো। তো এখন রাত 11টা বেজে গেছে, তো তার জন্য আমি ভাবলাম যে না, ভিডিওটা তো এন্ড করিনি, ভিডিওটা এন্ড করে দিই। তো আজকে মানে আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে কী করতে হবে, যা যা করতে হবে সব কিছু করে দাও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দাও। আর আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ টাইটটা বাই বাই। আর বেশি রাত করবো না, কারণ প্রচণ্ড টায়ার্ড আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট এবং শুভরাত্রি।